আমার প্রিয় শিক্ষার্থী, শিক্ষানুরাগী এবং ইউটিউব চ্যানেলের সমস্ত স্তরের দর্শক এবং শ্রোতা সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয়, বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি যতীন্দ্রমোহন বাগচীর লেখা জন্মভূমি কবিতা। প্রথমে আমরা জন্মভূমি কবিতার মূল ভাব, মানুষ আজ নিজের চারপাশের গণ্ডি ছাড়িয়ে সমাজের বৃহত্তম অংশের খবর রাখেন, রাষ্ট্রের অচল ব্যবস্থাকে কবি কুয়াশার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা মানুষের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে মানুষের প্রতিনিধি স্বরূপ কবি আবার সেই স্বপ্নে পরিপূর্ণ ও উন্মাদনাপূর্ণ দিনগুলোকে মনে করার চেষ্টা করেন। এবারে আমরা কবিতা পাঠের প্রস্তাবনায় আসব। আমরা যে গ্রামে বা শহরে জন্মগ্রহণ করি সাধারণভাবে সেটি আমাদের জন্মভূমি, বৃহত্তর অর্থে সেটিকে রাজ্য বা দেশ হিসাবেও গ্রহণ করতে পারি। এই জন্মভূমির সঙ্গে আমাদের সম্পর্ক চিরন্তন, এখানে ছোটবেলা অতিবাহিত হয়। এখানকার প্রকৃতি আলো জল হাওয়ার সাথে মনের সম্পর্ক রচিত হয়। শৈশবের সেই স্মৃতিকে মানুষ কখনো ভুলে যেতে পারে না। আমাদের পাঠ্য জন্মভূমি কবিতায় কবির গ্রামকে আমরা পেয়েছি। গ্রামের রূপ, প্রকৃতি, মানুষ সব কিছুকেই যেন প্রত্যক্ষ করতে পারি। এখানকার মানুষের মধ্যে অভাব দারিদ্র আছে, আবার বিবাদের মধ্যেও তারা সুখে বসবাস করে। সেখানে পড়াশোনার ব্যবস্থা নেই, ডাক্তার কবিরাজ নেই, আধুনিক যুগের সমস্ত সুযোগ সুবিধা থেকে কবির জন্মভূমি বঞ্চিত। সেটি একটি সাধারণ গ্রাম, তবু কবিতা ভালোবাসেন। আসলে শুধু কবি নন, সমস্ত মানুষ যেন তার জন্মভূমির কাছে ঋণী। গভীর শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে আমরা আজও আমাদের জন্মভূমিকে উপলব্ধি করি। আমাদের ভারতবর্ষ ও গ্রাম প্রধান দেশ, বিশেষত পশ্চিমবঙ্গের মতো সুশীতল সুন্দর অঞ্চল খুব কম দেখা যায়। এই বাংলার গ্রাম, নদী, শস্যক্ষেত্র সব কিছুই যেন আমাদের আকর্ষণ করে। গ্রীষ্মকালে আম জাম, শীতকালে লেবু আপেল, বর্ষায় তাল, সবই আমাদের জানা। খেজুরের রসের কথা গ্রাম্য জীবনের আনন্দ বহন করে আনে। মাটির কাছাকাছি এই সব মানুষের সঙ্গে মিশে খুবই আনন্দ পাওয়া যায়। মায়ের সঙ্গে সন্তানের যেমন হৃদয়ের সম্পর্ক রচিত হয়, তেমনই মানুষের সঙ্গে তার জন্মভূমির নিবিড় সম্পর্ক চিরদিন অটুট থাকে। কবির রচনার উদ্দেশ্য কবির মানসিক সদিচ্ছার মধ্যে দিয়ে নিজের আত্মপ্রকাশ ঘটানো। কবি জীবন পথে চলতে চলতে নিজের খেয়ালে নতুন সৃষ্টি করেন, শিক্ষার্থী তা উপলব্ধি করে। জন্মভূমি কবিতায় কবিকে জানা গেল, সেই সঙ্গে কবির গ্রাম, মানুষ, প্রকৃতি, অভাব, দারিদ্র সবটাই আমাদের শিক্ষার জীবনে চলার পথে পাথেয় হয়ে রইল। অর্থাৎ নিসর্গ আর মানুষের কবি, গ্রাম নিসর্গের বর্ণনায় তার জন্মভূমির নামের এই কবিতা আজও অনেকের স্মৃতিতে উজ্জ্বল। যা আজকেও তোমাদের উদ্দেশ্যে আমার নিবেদন। আমরা মূল পাঠটি শুনলাম, এবার আমরা কবি পরিচিতি ও প্রাসঙ্গিক আলোচনায় আসব। সমগ্র বাংলা কাব্য ও সাহিত্যে নিসর্গ প্রকৃতির আবেদন অনেক বেশি। বঙ্গ প্রকৃতির বিস্তীর্ণ লীলাভূমি মানুষকে বারবার আকর্ষণ করে। ওই যে গাঁটি যাচ্ছে দেখা আইডি ক্ষেতের আড়ে, প্রান্তটি যার আধার করা সবুজ কেয়া ঝাড়ে, পূবের দিকে আম কাঁঠালের বাগান দিয়ে ঘেরা, জটলা করে তাহার তলে রাখাল বালকেরা, ওইটি আমার গ্রাম, আমার স্বর্গপুরি, ওইখানেতে হৃদয় আমার গেছে চুরি। বাঁশবাগানের পাশটি দিয়ে পাড়ার পথটি বাঁকা, পথের ধারে গোলাগলি সজনে গাছের শাখা, গরুর গাড়ির চাকার পথে শুকায় নাকো কাদা, কোথাও বা তার বেড়ার ফাঁকে ঘুটে ছাইয়ের গাদা, তবু আমার জন্মভূমি স্বর্গপুরি, বিশ্বসভা ওইখানেতে গেছে চুরি। যত দেশের যত পাখি ওই গাঁয়ে কি আছে, ঝপে ঝাড়ে বেড়ায় উড়ে বাসার কাছে কাছে, পথের পাশে গাছের ডগা নুইয়ে পড়ে গায়ে, চলতে গেলেই শুকনো পাতা গুঁড়োয় পায়ে পায়ে, বনে ভরা অমনি আমার স্বর্গপুরি, তবু আমার চিত্ত সেথায় গেছে চুরি। পদ্মডিগি কোথায় পাবো পদ্ম নাইক মটে, চোত বসে খেয়ে শুকিয়ে ওঠে জলটুকু না জোটে, পানায় মরা ডোবায় ভরা সিদ্ধি গাছের ছাওয়া, ভাটপিটিলির জঙ্গলেতে হাঁপিয়ে বেড়ায় হাওয়া, এমনি আমার স্বর্গ ছাড়া স্বর্গপুরি, স্বর্গসভা তবু সেথায় গেছে চুরি। পাঠশালাটিও নাইকো গায়ে নাইকো সে ডাকঘর,
কথায় বদ্যি যদিও কমতি নয়ক বড় জ্বর, যার প্রাসাদ নাইক সেথা ধনীর দেবালয়, শয্যাহীনের লজ্জা নাইক দারিদ্রে নাই ভয়। সৃষ্টি ছাড়া অমনি আমার স্বর্গপুরী, সকল অভাব তবু সেথায় গেছে চুরি। তবু ওঠে কুমোর পাড়ার কদম তলার ধারে, সংকীর্তনের মিলন গীতি সান্দ অন্ধকারে। সবাই যেন স্বাধীন সুখী বাধা বাঁধন হারা, আবাদ করে বিবাদ করে সুবাদ করে তারা। এমনি আমার সাদা সিদে স্বর্গপুরী, তাই তো আমার মনটি সেথায় গেছে চুরি। সভা বলো স্বাস্থ্য বলো আছে বা না আছে, বুকটি তবু নেচে উঠে এলে গায়ের কাছে। ওইখানেতে সকল শান্তি আমার সকল সুখ, বাপের স্নেহ মায়ের আদর প্রিয়ার হাসি মুখ। তাই তো আমার জন্মভূমি স্বর্গপুরী, যেথায় আমার হৃদয়খানি গেছে চুরি। সমাজ সেই প্রকৃতিকে উপলব্ধি করে নিজের চেতনা রঙে নিজের সৃষ্টিকে অনুরঞ্জিত করেন। কবির বাহ্যিক দৃষ্টির সাথে অন্তর্দৃষ্টির ভাব বিনিময় ঘটে তার কবিতায়। কবির সৃষ্টি তখন মানব সমাজের কাছে এক দীর্ঘস্থায়ী সুদূরপ্রসারী আবেদন বহন করে। সেই সৃষ্টি তখন আর শুধু কবির কাছে থাকে না, সমগ্র মানব সমাজের অংশীদার হয়ে ওঠে। কবিতার মধ্যে দিয়ে কবিকে ভালো চেনা যায়। কবি যতীন্দ্রমোহন বাগচী বাংলা কাব্য সাহিত্যের অন্যতম সমাজ সচেতন বিশিষ্ট এক কবি। রবীন্দ্র কাব্যের দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত। কবিতা রচনার উদ্দেশ্য হল কবির মানসিক অভিব্যক্তির প্রকাশ। কবি আপন খেয়ালে তার কাব্য গাথা সৃষ্টি করেন। জগৎ সংসারে চারিদিকে যা কিছু পাওয়া যায়, সেই সব উপকরণ নিয়ে কবি আমাদের যে উপহার দেন তা বোধগম্য করাই হল ছাত্র সমাজের কাজ। কাব্য পাঠের মধ্যে দিয়ে শিক্ষার্থীকে কবি জানাতে পারেন, সেই সঙ্গে কবির মন মানসিক প্রকৃতি দেশ কাল সমাজ সবকিছু আমাদের উপকার করে। কবিতা রচনার উদ্দেশ্য হলো কবির মানসিক অভিব্যক্তির প্রকাশ। কবি আপন খেয়ালে তার কাব্য গাথা সৃষ্টি করেন। জগৎ সংসারে চারিদিকে যা কিছু পাওয়া যায়, সেই সব উপকরণ নিয়ে কবি আমাদের যা উপহার দেন তা বোধগম্য করাই হইল ছাত্র সমাজের কাজ। কাব্য পাঠের মধ্যে দিয়ে শিক্ষার্থী কবিকে জানতে পারে, সেই সঙ্গে কবির মন মানসিক প্রকৃতি দেশ কাল সমাজে সবকিছু আমাদের উপকার করে। এক্ষেত্রে কবির জন্মভূমি সেখানকার মানুষ প্রকৃতি সবকিছু সম্পর্কে শিক্ষার্থী অবগত হয়। প্রত্যেক কবি চান নিজের কাব্য সৃষ্টির মধ্যে দিয়ে নিজের জীবনকে স্মরণীয় করে রাখতে। কবি যতীন্দ্রমোহন বাগচী অনেকগুলি কাব্য রচনা করেছেন। তার প্রথম লেখা কাব্য গ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন। তারপর একে একে রেখা 1910 সালে, অপরাজিতা 1913 সালে, নাগ কেশব 1917 সালে, বন্ধুদান 1918 সালে, জাগরণী 1922 সালে, নিহারিকা 1927 সালে, মহাভারতী 1936 সালে, কাব্যবালঞ্চ 1936 সালে, পাঞ্চজন 1941 সালে প্রভৃতি কাব্যগ্রন্থ তিনি রচনা করেন। তিনি পথের সাথী নামে একটি উপন্যাসও রচনা করেন। এইসব সৃষ্টির মধ্যে দিয়ে কবি আমাদের মধ্যে স্মরণীয় হয়ে আছেন। জন্মভূমি কবিতাটি কবির রেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবির ব্যক্তিগত অনুভূতি নিয়ে এই কবিতাটি একটি গীতি কবিতা হয়ে উঠেছে। এবারে আমরা বিষয়ধর্মী স্তবকভিত্তিক আলোচনা করব, যেটা করলে আমাদের এই কবিতাটা বুঝতে খুব সহজ হবে। স্তবক 1, ওই যে গাঁটি যাচ্ছে দেখা আইডি ক্ষেতের আড়ে, প্রান্তটি যার আধার করা সবুজ গিয়া ছাড়ে, পূর্ব দিকের আম কাঁঠালের বাগান দিয়ে ঘেরা, জটলা করে তাহার তলে রাখাল বালকেরা, ওইটি আমার গ্রাম আমার স্বর্গপুরী, ওইখানে হৃদয়ে আমার গেছে চুরি। এই স্তবকের মধ্যে যে শব্দগুলি আমাদের বিশেষ করে জানা দরকার আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। শব্দার্থ, আইনি ক্ষেত অড়হর বা অড়র ডালের ক্ষেত, আড়ে অর্থাৎ আড়ালে, প্রান্ত সীমানা, রাখাল অর্থাৎ মাঠে গরু চড়ায় যারা। এবারে আমরা প্রথম স্তবকের অর্থটা বুঝে নেওয়ার চেষ্টা করব। আম কাঁঠালের বাগান দিয়ে ঘেরা কবির জন্মভূমি অড়হর ক্ষেতের আড়ালে অবস্থিত, গাছের নিচে রাখাল বালকেরা খেলা করে, সেই গ্রামের পথ বাঁশবনের পাশ দিয়ে একে বেঁকে গিয়েছে, পথের গরুর গাড়ি চলে, ঝোপঝাড়ে নানা ধরনের পাখি বাস করে, শুকনো পাতা মাড়িয়ে পথ যেতে হয়, গ্রামে প্রচুর গাছপালা আছে,
তবু কবির কাছে তার গ্রাম সুখের স্বর্গভূমি, সবসময় তার মন পড়ে থাকে ওই গ্রামের দিকে। এবারে আমরা আলোচনা করব কবিতার তৃতীয় স্তবক। বাঁশবাগানের পাশটি দিয়ে পাড়ার পত্রি বাঁকা, পথের ধারে গোলাগুলি সজনে গাছের শাখা, গরুর গাড়ির চাকার পথে শুকায় নাকু কাদা, কোথাও বাতার বেড়ার ফাঁকে ঘুটে ছাইয়ের গাদা, তবু আমার জন্মভূমি স্বর্গপুরী বিশ্বসভা ওইখানেতে গেছে চুরি। এবার আমরা আলোচ্য স্তবকের শব্দার্থগুলি দেখে নেব। গলাগলি, গলায় গলায় ভাব, সজনে এক প্রকার গাছের ডাটা যা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি, কাদা নরম মাটি, ঘুটে গোবর দিয়ে তৈরি জ্বালানি। এবারে আলোচ্য স্তবকের অর্থটি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। বাঁশবাগানের পাশ দিয়ে গ্রামের পথ গেছে, সজনে গাছ রয়েছে, গ্রামের অভিজাত্য না থাকলেও সুখের অভাব নেই, পানা ডোবায় ভরা গ্রাম, গ্রীষ্মকালে জল শুকিয়ে যায়, অভাব ও দারিদ্রের গ্রামের মানুষ খুব অসহায়, ডাক্তার নেই, পাঠশালা নেই, ডাক্তার নেই, এখানে ধনীর কোনো তৈরি দেবালয় নেই, এখানে ধনী ব্যক্তির খুব অভাব, তবু গরিব সেই মানুষেরা খুব সুখেই বাস করেন, কোনো কিছুর অভাব বোধ করেন না এ গ্রামের মানুষজন। এবার আমরা তৃতীয় স্তবকে আসব। যত দেশের যত পাখি ওই গায়ে কি আছে, ঝোপে ঝাড়ে বেড়ায় উড়ে বাসার কাছে কাছে, পথের পাশে গাছের ডগা নইয়ে পড়ে গায়ে, চলতে গেলেই শুকনো পাতা গুঁড়োয় পাই পাই, বনে ভরা এমনি আমার স্বর্গপুরী, তবু আমার চিত্ত সেথায় গেছে চুরি। এবার আমরা শব্দের অর্থগুলো দেখে নেব। ডগা অর্থাৎ অগ্রভাগ, নুয়ে অর্থাৎ নিচু হয়ে, গুঁড়োয় অর্থাৎ গুঁড়ো হয়। সমগ্র স্তবকটির অর্থটা আমরা দেখে নেব। সমস্ত পাখিরা যেন এখানে বসবাস করে, চারিদিকে ঝোপঝাড়, অভাব অনটনের মধ্যেও গ্রামের মানুষের মধ্যে ভালোবাসার টান আছে, সন্ধ্যা হলেই মানুষেরা মিলিত হয় কীর্তন গানে মগ্ন হয়ে, বিবাদ কলহের মধ্যে ও তারা সুখী, সহজ সাধারণ জীবনযাপন তাদের, বাবা মা পরিবার নিয়ে সমগ্র গ্রামবাসী এখানে সুখেই বসবাস করে, জন্মভূমির রূপে কবির হৃদয় মুগ্ধ। এবারে আমরা আলোচ্য কবিতার চার নম্বর স্তবকটি দেখে নেব। পদ্মটি কি কথায় পাবো, পদ্ম নাই তো মঠে, চৈত বৈশাখে শুকিয়ে ওঠে জলটুকু না জটে, পানায় মরা ডোবায় ভরা সিদ্ধি গাছে ছাওয়া, ভাট পিটিকের জঙ্গলেতে হাঁপিয়ে বেড়ায় হাওয়া, এমনি আমার স্বর্গ ছাড়া স্বর্গপুরি স্বর্গসভা তবু সেফাই গেছে চুরি। আলোচ্য অংশটির যে শব্দার্থগুলো আমাদের দরকার, সেগুলি আমাদের পদ্মডিঘি অর্থাৎ পদ্মফুলের জলাশয়, পানা কচুরি পানা, ভাট ঘেটু ফুলের গাছ। এই অংশের আমরা যদি অর্থ করার চেষ্টা করি তাহলে যা দাঁড়ায় তা হল, গ্রামে পদ্মবন নেই, গরমকালে জলাশয় শুকিয়ে যায়, পানা ডোবা চারিদিকে ভরে আছে, পিঠিলির ডোবায় চারিদিকে ভরে আছে, ভাট পিঠিলির জঙ্গল দেখা যায়, তবু এই গ্রাম কবির কাছে স্বর্গের সমান। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি পাঁচ নম্বর স্তবক। পাঠশালাটি নাইকো গাই নাইকো যে ডাকঘর, কথায় ভক্তি যদিও কমটি নয়কো বড় জ্বর, প্রাসাদ রাজার প্রাসাদ নাইকো সেথা, ধনীর দেবালয়, শয্যাহীনের লজ্জা নাইকো, দারিদ্রে নাই ভয়, সৃষ্টি ছাড়া অমনি আমার স্বর্গপুরি, সকল অভাব তবু সেথায় গেছে চুরি। এই স্তবটির মধ্যে যে শব্দার্থগুলি আমাদের দরকার সেগুলি হল বদ্যি অর্থাৎ কবিরাজ, দেবালয়, মন্দির, শয্যাহীন যা বস্ত্র নেই, জ্বর অসুখ, অর্থাৎ কবির গ্রাম অতিশয় দরিদ্র, সেখানে ভালো পড়াশোনার ব্যবস্থা নেই, যোগাযোগ ব্যবস্থা নেই, ডাক্তার কবিরাজ নেই, ধনী ব্যক্তির অভাব রয়েছে, পাঠশালা ডাকঘর না থাকায় গ্রামটি আধুনিক সভ্যতা থেকে অনেক দূরে বিরাজ করছে, অনেক অভাব থাকলেও এই গ্রামটি কবির কাছে অত্যন্ত প্রিয়। এবার আমরা আসছি স্তবক ছয়ে। তবু ওঠে কোমর পাড়ায় কদম তলার ধারে, সংকীর্তনের মিলন গীতি সান্দ অন্ধকারে, সবাই যেন স্বাধীন সুখী বাধা বাঁধন হারা, আবাদ করে বিবাদ করে সুবাদ করে তারা, এমনি আমার সাদা সিধে স্বর্গপুরি, তাই তো আমার মনটি সেখায় গেছে চুরি। এই অংশের মধ্যে যে শব্দার্থগুলি আছে সেগুলি তুলে ধরছি।
কুমোর অর্থাৎ যারা মাটির জিনিস তৈরি করে, সংকীর্তন, কীর্তন গান, আবাদ, জমি চাষ, সাদাসিধে সহজ সরল জীবনযাপন। এই স্তবকটির অর্থ হল সবুজ ঘেরা কবির গ্রামে কুমোর পাড়া আছে, সেখানে কদমতলায় সাধারণ মানুষ মিলিত হয়ে নাম গান করে, তারা স্বাধীনভাবে জীবনযাপন করে, আনন্দে দুঃখে তারা সুখের জীবনযাপন করে, সহজ সরল এই সবুজ গ্রাম কবির কাছে স্বর্গপুরের সমান। এবারে আমরা এই কবিতার একদম সর্বশেষ স্তবকটি আলোচনা করব। শোভা বলো স্বাস্থ্য বলো আছে না বা আছে, বুকটি তবু নেচে ওঠে এলে গায়ের কাছে, ওইখানেতে সকল শান্তি আমার সকল সুখ, বাপের স্নেহ মায়ের আদর প্রিয়ার হাসি মুখ, তাই তো আমার জন্মভূমি স্বর্গপুরী, যেথায় আমার হৃদয়খানে গেছে চুরি। অংশের যে শব্দগুলি আমাদের জানা দরকার সেগুলি হলো শোভা সৌন্দর্য, স্বাস্থ্য সুস্থ শরীর, গা গ্রাম, জন্মভূমি শোভা বলো স্বাস্থ্য বলো আছে বা না আছে, বুকটি তবু নেচে ওঠে এলে গায়ের কাছে, ওইখানেতে সকল শান্তি আমার সকল সুখ, বাপের স্নেহ মায়ের আদর প্রিয়ার হাসি মুখ, তাই তো আমার জন্মভূমি স্বর্গপুরী, যেথায় আমার হৃদয় গেছে চুরি। আমরা এই স্তবকের শব্দের অর্থগুলো দেখে নেব। শোভা সৌন্দর্য, স্বাস্থ্য সুস্থ শরীর, গা গ্রাম, জন্মভূমি যেখানে জন্ম হয়, অর্থাৎ আমরা সাধারণত গ্রামের সৌন্দর্য মুগ্ধ হই, কবির গ্রামে সেই সাধারণ বৈশিষ্ট্য চোখে পড়ে না, কিন্তু তার কাছে ভালো। হয়তো এটি মানুষের পক্ষে স্বাস্থ্যকর নয়, চারিদিকে শুধু সবুজের দাবাদাপি, তবু এখানে গ্রামবাসীরা বাবা মা ভাই বোন পরিবার নিয়ে অভাব দারিদ্রের অত্যন্ত সুখে বসবাস করছে, আর সেই জন্যই গ্রামটিকে কবির অত্যন্ত ভালো লাগে। এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি তথা দুঃখবাদের কবি যতীন্দ্রমোহন বাগচীর কবিতা জন্মভূমি। যদি কবিতাটির আলোচনা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, এবং তোমাদের কাছে রইল আমার আবারও অভিনন্দন। দেখা হবে আগামী ভিডিওতে পরবর্তী আলোচনার জন্য। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবারই সুস্থ জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।